লাহরি খাতর বান ক্ষতিগ্রস্ত প্রবঞ্চনা, রাইজর কোটি টাকা সংগ্রহ করা কোনেই তফাজ্জল হুসেন, কার সাহসত ডিসি এডিসি নামত সংগ্রহ করেছে ধন? এটা প্রশ্ন হয়েছে, ইমানবর ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন হওয়ার পাছতো কিয় গ্রেপ্তার হওয়া নাই প্রবঞ্চক তফাজ্জল হুসেন? বান ক্ষতিগ্রস্তক সরকারি চেক প্রদানের প্রলোভন দিয়ে সরকারি বিষয়ক উৎকোষ প্রদানের নামত প্রবঞ্চনার জালমেলা, এইগারী বিতর্কিত প্রবঞ্চকক কিয় আটক করা নাই আরক্ষে? মুকুন্দ উপাধ্যায় এস আই লাহরিঘাট থানার, এইজন যদন্ত করেছে, মোর মানে একটা বিরাট সন্দেহ হয়েছে যে ইয়াত কিবা মোটা অঙ্ক একটা লইছে। সহজ সরল দুখিয়া লোকক বিভিন্ন আসনি দিয়ার নামত প্রায় 3 কোটি টাকা আত্মসাত করা বাতরি ভিজন প্রাগত সবিস্তারে প্রচার হওয়ার পাছত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ার লগতে প্রবঞ্চক তফাজ্জল হুসেইনের কুকীর্তির ন ন তথ্য ভিজন প্রাগর হাতত আহি পড়েছে। এয়া চাও কেনেদরে প্রবঞ্চক তফাজ্জলে টাকা সংগ্রহ করেছিল বান ক্ষতিগ্রস্তর পর। বর্তমানও চেক পাব বলে আহাত বন্দী হয়ে থাকা একাংশ ভুক্তভোগীয় ন্যায় বিচারি আরক্ষী সঞ্চালক প্রধানলৈ অভিযোগ প্রেরণ করেছে ঠিকই, সে আবেদনের উত্তর কেতিয়া পাব সেয়া এতিয়া ডাঙর প্রশ্ন। দুর্নীতির শূন্য সহনশীলতার কথা কোয়া হিমন্ত বিশ্ব শর্মার দিনত এনেদরে প্রশাসনিক উচ্চ পদস্থ বিষয়ার নামত কেনেকৈ টাকা সংগ্রহ করিবা পাৰিছে সেয়া এতিয়া রাইজর প্রশ্ন। আনফালে দুর্নীতির সদাগররূপী প্রবঞ্চক তফাজ্জলে নিজকে ধোয়া তুলসী পাত সজাবলৈ চলাইছে আপ্রাণ চেষ্টা। মই বোলে গোড়াখনের নামত টাকা লৈছো চেক দিম বলে, মই কি সার্কল অফিসার নাকি, মই ডিসি নাকি, না মই রিলিফ মন্ত্রী, মই তো এজন সাধারণ পাবলিক, মই এইবিলাক কোর পৰা দিম? যেটু করেছে, যেটু নিজ করেছে, বিলকুল মিছা কথা, মই এইবিলাক নাজানোই, এইবিলাক কামই নকরো। সো তফাজ্জলে কিদরে বান ক্ষতিগ্রস্ত লোকর পৰা কোটি কোটি টাকা সংগ্রহ করেছে? এই গোপন ক্যামেরাত বন্দী হওয়া ভিডিও সমূহ চালেই বুঝিব পাৰিব যে তফাজ্জলে ভুক্তভোগীর পৰা কেনেদরে হরকাইছে কোটি কোটি টাকা। শুনক ভুক্তভোগীর পৰা লাভ করা ফোন কলের অডিও। এডিসি বাইদেউ ফোন মারছে, হ্যাঁ আপনার ডিসি বাইদেউ বিচারি আছে, এতিয়া মই কেনেকৈ আহিম, মোর নিজা গাড়ি নাই। ঠিক আছে, মই ডিসি বাইদেউ ঘর গই পেলায় কল করি, বুঝলি? বাইদেউ বলে কইছে আমি তো পেমেন্ট করিব পৰা নাই, আর এইটু পয়সা আমি খুলিব নোৱাৰিম, যার যেটু পয়সা আছে মই কাপড়ে পেকিং করে উপর নাম এড্রেস সব লিখি পেলায় একদম রেডি করে রাখিছো। এতিয়া গ্রুপ লিডার আহিব, আমি প্যাকেট টুকু দিব পারিম, এতিয়া তো প্যাকেট খুলিলে আমার আকো অসুবিধা হবো, আকো বান্ডিং করিব লাগিব, বুঝলি? মৰিগাঁৱৰ বিধায়ক ৰমাকান্ত দেউৰীক ৰিলিফ কমিটিৰ চেয়াৰমেন বুলি কৈ ৰমাকান্ত দেউৰীৰ নামতো ভুক্তভোগীৰ পৰা সংগ্ৰহ কৰিছিল উৎকোচ। আনহাতে এনে ধরনের ঘটনার পাছতো আরক্ষী আটক করার পরিবর্তে লাহরিঘাট আরক্ষী তফাজ্জলের ঘরলে গই গোপন বুঝাবুঝি করে ঘটনাটো গাপ দেওয়ার চেষ্টা করার অভিযোগ উত্থাপন হয়েছে। লাহরিঘাটৰ পৰা প্ৰণৱ গোস্বামীৰ ৰিপৰ্ট, ভিজন ব্ৰাউন।